স্টেটমেন্ট গাউসের থিওরেম বা গাউসের উপপাদ্যের খুবই ছোট্ট স্টেটমেন্ট। কী বলা হচ্ছে না, কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট অভিলম্ব তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে মোট আধানের 1/ε0 গুণ। কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট অভিলম্ব তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে মোট আধানের 1/ε0 গুণের সমান। অর্থাৎ কি বলা হচ্ছে না, তড়িৎ ফ্লাক্স এক্ষুনি আমরা দিলাম কি ই ডট ডিএস। কোনো বদ্ধতল, তাহলে এখানে এই চিহ্নটার অর্থ হলো এই তলটা বদ্ধতল। ই ডট ডিএস ইন্টিগ্রেশন ওভার ক্লোজ সারফেস এস ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন। এই ইএনসি এনক্লোজড মানে এই তলের অভ্যন্তরে মোট যে আধান আছে, মোট আধান, মোট ধনাত্মক ঋণাত্মক না, মোট যে আধান আছে, ক্লিয়ার হয়েছে? অর্থাৎ যদি বলি যে এই একটা আধান, ঠিক আছে, এই আধানের চারপাশে আমরা একটা বদ্ধতল কল্পনা করেছি, এক সেকেন্ড 10টা আধান থাকতে পারে, তাহলে এই তলের এটা একটা বদ্ধতল, এই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত, ডিএস, তার ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু কি হবে, এই তলের অভ্যন্তরে মোট যে আধান আছে কিউ বাই এপসাইলন। ইএনসিটা খালি বোঝানোর জন্য দিচ্ছি, ইএনসি এনক্লোজড মানে কি এই তলের ভেতরে, বাইরে কি আধান আছে না আছে আমার জানার দরকার, তলের ভেতরে যে আধান আছে তার 1/ε0 গুণের সাথে সমান। এটা আমরা প্রমাণ করে দেখাতে পারি। আমরা মনে করলাম যে এখানে একটাই আধান আছে কিউ, মনে করছি এখন অনেকগুলো থাকলে অনেকগুলো হবে, ঠিক আছে, আর এখানে একটা ডিএস ক্ষেত্রফল কল্পনা করেছি, তাহলে এই আধানের জন্য এখানে ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে, এই দিকে হবে, তাই তো? এই কিউ আধানের জন্য এখানে ক্ষেত্র প্রাবল্য ই সমান কত, কিউ বাই 4π ε0 আর স্কয়ার, এই দূরত্বটা যদি আর ক্ষেত্র তো তাই কোন দিকে হবে, নেই দিকে, এটা যদি এন অ্যাড দিই আর অ্যাড দিচ্ছি, ঠিক আছে, আর অ্যাড, তাহলে কিউ আর অ্যাড বাই 4π ε0 আর স্কয়ার। আর তলের অঙ্গ কোন দিকে হবে না, তলের সাথে লম্ব হবে, এইটা মনে করলাম আমি ডিএস এর অঙ্গ, এটা এম অ্যাড, এই কোণটা মনে করছি থিটা, তাহলে এই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে, না এক্ষুনি করলাম কত, না ই ডট ডিএস, তাই তো, এটাকে ডিফাই বলছি, সমান কত না, সমান ই মানে হচ্ছে কিউ আর হ্যাট বাই 4π ε0 আর স্কোয়ার ডট এন হ্যাট ডিএস, ডিএস সমান লিখলাম এন হ্যাট ডিএস, এন হ্যাটটা ভেক্টর অভিমুখ আর ডিএসটা ক্ষেত্রফলের মান, সমান আমি লিখতে পারি কিউ বাই 4π ε0 আর হ্যাট ডট এন হ্যাট ডিএস বাই আর স্কোয়ার। তাহলে মোট ফ্লাক্স ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিফাই, তার মানে হচ্ছে কিউ ধ্রুবক রাশি 4π ε0 ধ্রুবক রাশি, ইন্টিগ্রেশনটা কার উপর হবে, আর এ ডট এন এ ডিএস বাই আর স্কোয়ার, যেখানে এইটা কি হবে এস ক্ষেত্র, মোট ক্লোজড ক্ষেত্রফলের, তাই তো? আর এটা কি বলে, ডি ওমেগা বলে, ডি ওমেগা মানে কি ঘনকোণ, তাই তো, ডি ওমেগা মানে ঘনকোণটা, যদি আমি সেটা নাও করি তাও আমি পেয়ে যাব, তখন সেক্ষেত্রে একটু অ্যাপ্রক্সিমেশন নিতে হবে, অর্থাৎ গোলক ধরতে হবে, গোলক ধরলে কি হবে এই আর ডট এন একই দিকে হবে, কি বোঝা গেল, ডিএস কস জিরো হবে, কস জিরো মানে 1, তাহলে ডিএস বাই আর স্কোয়ার, আরটা তো ফিক্সড গোলক হলে পরে, তাহলে মোট ক্ষেত্রফল কত হবে 4π আর স্কোয়ার ডি ওমেগা, যেখানে ডি ওমেগাটা কি না এই আর বিন্দুতে ডিএস ক্ষেত্রফল দ্বারা উৎপন্ন ঘনকোণ, বদ্ধতল দ্বারা উৎপন্ন মোট ঘনকোণ কত 4π, তাহলে এটা সমান কি হবে, এটা সমান হবে কিউ বাই 4π ε0 ইন্টু 4π, অর্থাৎ কিউ বাই, এটাই আমাদের ফর্ম, এটাই ডি ডট ডিএস, এই ইন্টিগ্রেশন ই ডট ডিএস, কোথায় ডিফাই সমান কি, ইন্টিগ্রেশন ডিফাই মানে কি ইন্টিগ্রেশন ই ডট ডিএস,
এখান থেকে লিখতে পারি ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন গাউসের সূত্র। ক্লিয়ার হয়েছে? আধান যদি বাইরে থাকে তাহলে কিন্তু সেটা এখানে আসবে না। যেমন ধরো আমি বললাম যে এই একটা বদ্ধতল, বদ্ধতলের ভিতরে কোনো আধান নেই, ভিতরে যদি কোনো আধান না থাকে ফ্লাক্স কত হবে? শূন্য হবে। কিউটা কত? এই কিউ এনক্লোজড, ভিতরে কোনো আধান নেই, শূন্য। এবার মনে করো বাইরে একটা আধান আছে, এইখানে আধান আছে, এইখানে মনে করি কিউ আধান আছে, তাহলে তার জন্য ফ্লাক্স কত হবে? ফ্লাক্স না শূন্য হবে। আমরা এমনিতেও বুঝতে পারবো শূন্য হবে, যেমন এখান থেকে বড় গলে কেমন যাবে, এরকম বড় রেখা যাবে, তাই তো? তাহলে যতগুলো বড় রেখা এখানে ঢুকবে ততগুলোই বার হবে। তাহলে যতগুলো বড় রেখা ঢুকলো সেটা হচ্ছে নেগেটিভ ফ্লাক্স, আর যে বড় রেখাগুলো বের হওয়ার হলো সেটা পজিটিভ ফ্লাক্স। তাহলে যতগুলো বার হবে ততগুলো ঢুকবে, তাহলে পজিটিভ ফ্লাক্স যত হবে নেগেটিভ ফ্লাক্স তত হবে, মোট ফ্লাক্স কত হবে? শূন্য হবে। এই জন্যেই যদি কোনো আধান বাইরে থাকে, বাইরে কোনো আধানের জন্য কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। কুলম্বস ল ফ্রম গাউসের থিওরেম। কুলম্ব সূত্র কি? না, দুটো বিন্দু আধানের মধ্যে বল এফ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ফোর পাই এপসাইলন নট আর স্কয়ার। আমরা মনে করছি যে এখানে একটা আধান আছে কিউ ওয়ান, আর এখানে একটা আধান আছে কিউ টু। এই দুটোর মধ্যে বল বা এই দুটোর মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে বল কত? কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই এপসাইলন নট আর স্কয়ার। ক্লিয়ার? এটা আমরা কোথা থেকে করবো? গাউসের সূত্র থেকে নিয়ে আসবো। আমরা এই কিউ আধানের জন্য এখানে প্রাবল্য বার করছি, মনে করছি এখানে প্রাবল্য হচ্ছে ই, ই হলো এখানে প্রাবল্য। এবং এই কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলীয় গাউসীয় তল কল্পনা করলাম। গাউসের সূত্র যে বদ্ধতলে আমরা প্রয়োগ করি সেই তলটাকে সাধারণত আমরা গাউসীয় তল বলি। তাহলে এই তলটা কি ওঠে? গোলীয় তল। এই আধানটা কিন্তু এর বাইরে আছে, আমি পুরো আর ধরে নিয়েছি তো মাথায় ঢুকিয়ে নিয়ে যেটা ভিতরে আছে, যতটা সম্ভব ছোটো ধরো যে সামান্য এইখানটাই আছে বাইরে, তাহলে এর জন্য এখানে কোনো ফ্লাক্স আসবে না, রাইট? আমি এইটার জন্য ফ্লাক্স এখানে বার করছি। ক্লিয়ার হয়েছে? তো এখানে যদি ছোট্ট ক্ষেত্রফল ধরি তাহলে তার মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হয় ই ডট ডিএস, তাই তো? তাহলে এই বদ্ধতলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স হবে এই যে এইটা সমান কত গাউসের সূত্র অনুসারে? কিউ ওয়ান বাই এপসাইলন জিরো। এখন যেহেতু এটা গোলক ধরেছে তাহলে গোলকের প্রত্যেকটা বিন্দুতেই যেহেতু আর দূরে আছে ক্ষেত্রফল ই সমান হবে, এবং ই এর সাথে ডিএস এর কোণ কত হবে? জিরো ডিগ্রি। এই বিন্দুতে ডিএস এর অভিমুখ কোন দিকে? এইদিকে। আর আর এর অভিমুখ কোন দিকে? না এইদিকে। ই এর অভিমুখ কোন দিকে হবে? কোন দিকে হবে? ই এর অভিমুখ, ই এর অভিমুখ ঘুরলে হবে না, এইটাই ধনাত্মক আধানে হয়। তাহলে এখানে একক ধনাত্মক আধান রাখলে কি হবে? বিকর্ষণ বল কোন দিকে? ওই বরাবর, ওই রেখা বরাবরই তো হবে। তাহলে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে ই ডিএস কস জিরো ক্লোজড ইন্টিগ্রেশন, আর ইটা আমি কী বললাম সব বিন্দুতে সমান, তাই ডে বাইরে বার করে দিলাম ক্লোজড ডিএস কস জিরো ইকুয়ালস টু ওয়ান, আর এখানে কত আছে? কিউ ওয়ান বাই এপসাইলন জিরো, কিউ ওয়ান বাই এপসাইলন জিরো, আর ই ইনটু ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস মানে কি? মানে ছোট্ট ছোট্ট ক্ষেত্রফলগুলো সবগুলো যোগফল, মানে কি সমগ্র গোলকটার ক্ষেত্র। তাহলে সমগ্র গোলকটার ক্ষেত্রফল কত? ফোর বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ওয়ান বাই এপসাইলন জিরো, আর ই ইকুয়ালস টু কিউ ওয়ান ডিভাইড বাই ফোর পাই এপসাইলন নট আর স্কোয়ার। এই পর্যন্ত যদি আমি করি তাহলে আমি গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন, কিসের অ্যাপ্লিকেশন?
না কোনো বিন্দু আধানের থেকে আর দূরে ক্ষেত্র বললে বার করবে, ফর্মুলা ছিল আমার আগে যে কিউ ওয়ান আধান থেকে আর দূরে ক্ষেত্র বললে হয় কিউ ওয়ান বাই ফোর পাই এপসিলন নট আর স্কয়ার। এবার এখানে যদি ক্ষেত্র বললে ই হয় তাহলে এখানে কিউ টু আধান আছে, তাহলে কিউ টু আধানের উপর বল কত হবে, বল এফ সমান কত হবে কিউ টু ইন্টু ই, ই মানে কি একক আধানের উপর বল, আর কিউ টু আধানের উপর তাহলে বল কত হবে কিউ টু ইন্টু ই, তাহলে কি দাঁড়ালো কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ফোর পাই এপসাইলন নট আর স্কয়ার। এটাই তো আমাদের কুলম্বের সূত্র। এখানে আর এক চলে আসবে, আমি ভেক্টরটা খালি দিলাম না, কেন ইয়ের রুল কোন দিকে দিয়েছি আর এক, আগেই বললেন যেটা আর এক, তাহলে আর এক এখানেও দেবো এখানেও আর এক দেবো, অটোমেটিকলি আমার ভেক্টর ফর্মেই কুলম্বের সূত্র চলে এলো কোথার থেকে, গাউসের সূত্র। এক নম্বর আসছি সুষমভাবে আহিত পাতলা দলীয় ফুলকের জন্য প্রাবল্য। প্রথমে আমরা আসছি ফুলকের বাইরের কোন বিন্দু কি বার করব, প্রাবল্য বার। আমরা মনে করলাম যে ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা গলীয় খোলক যাকে কিউ আধান দিয়ে কি করেছি আহিত করেছি, তাহলে আধানটা কি হবে পৃষ্ঠে ছড়িয়ে থাকবে, তাই তো একক ক্ষেত্র হলে আধান সিগমা ইজিক্যাল হয়ে যাবে কিউ ওয়াই ফোর বাই আর স্কয়ার। এই গোলকের কেন্দ্র থেকে আর দূরে এই পি বিন্দুতে ক্ষেত্রগুলো বার করতে হবে, যেহেতু এটা গোলক এবং তার বাইরের বিন্দু তাহলে আমরা এই স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গলীয় তল কল্পনা করব, বদ্ধ গলীয় তল, এটাও কি বলে এটাও একটা গোলক যেটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তাহলে এই গোলকের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কত হবে, না এর অভ্যন্তরে মোট যে আধান আছে কত আধান আছে, না কিউ আধানটাই আছে মোট আধানটাই এর ভেতরে আছে, সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন। এবার যেহেতু এটা গোলীয়ভাবে ছড়ানো আছে তাহলে এর জন্য যে প্রাবল্য সেই প্রাবল্যটা হবে আর বরাবর, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর বহির্মুখী হবে, এবং যেহেতু এটা থেকে সব জায়গায় দূরত্ব কত গোলক ধরছে এটাও, তাহলে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ইয়ের মান একই থাকবে, অর্থাৎ এইটা সমান হবে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস কস জিরো সমান কিউ বাই এপসাইলন অর ইটা কী বললাম স্থির, তাহলে বাইরে বার করে দিলাম কস জিরো কত ওয়ান, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস ইজিক্যাল টু কিউ বাই এপসাইলন অর ই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস মানে হচ্ছে এই গলীয় তলটার মোট ক্ষেত্র সেটা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার, তাহলে ইজিক্যাল টু হয়ে গেল ফোর পাই আর স্কোয়ার ইজিক্যাল টু কিউ বাই এপসাইলন জিরো অর ই ইকুয়ালস টু কিউ বাই ফোর পাই এপসাইলন নট আর স্কোয়ার। কোন দিকে বলেছি ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, অর্থাৎ ই সমান কিউ আর হ্যাট বাই ফোর পাই এপসাইলন নট আর স্কোয়ার, কোথায় এই বিন্দুতে। তো এই কিউ আধানটা যেটা গলীয় খোলকে সুষমভাবে বন্টিত আছে সেইভাবে না থেকে যদি সমগ্র আধানটা এইখানে থাকত তাহলে এই বিন্দুতে প্রাবল্য কত এটাই হতো, তাহলে আমরা গলীয় খোলকের ক্ষেত্রে বাইরের কোনো বিন্দুর জন্য আমরা কল্পনা করতে পারি সমগ্র আধানটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত অবস্থায় আছে, তাহলে যা ক্ষেত্রগুলো হবে বন্টিত থাকলেও একই, ক্লিয়ার হয়েছে। আর যদি বলে গোলকের পৃষ্ঠে বা গলীয় খোলকের পৃষ্ঠে এইখানে তাহলে আর এক জায়গায় কী হবে ক্যাপিটাল আর পৃষ্ঠে হলে পরে হবে ই ইকুয়ালস টু কিউ আর হ্যাট বাই ফোর পাই এপসাইলন নট
ক্যাপিটাল আর। এরপরে আসবো আমরা যে খোলকের ভিতরের কোন বিন্দু, দু নম্বর এখানে দিচ্ছি, ভিতরের কোন বিন্দু, কোন ভিতরে না গলীয় খোলকের ভিতরের কোন বিন্দু, ঠিক আছে। তাহলে এই ছিল আমার গোলক যার ব্যাসার্ধ আর, এতে কিউ আধান দেওয়া আছে যেটা বাইরের পৃষ্ঠে আছে, আমাকে এইখানে কোনো বিন্দুতে বার করতে হবে, এই বিন্দুটা, এই বিন্দুটা মনে করলাম পি বিন্দু, এখানে এই দূরত্বটা কত না এক্স দূরত্ব। তাহলে এখন কি করব না এই পি বিন্দুকে নিয়ে এক্স ব্যাসার্ধের, এই বিন্দুটাকে কেন্দ্র করেই, গোলকের কেন্দ্রকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করব, যেটা এখানে বদ্ধ তো গাউসীয় তো। তাহলে এখন এই তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএস ইজিক্যাল টু এই তলের অভ্যন্তরে মোট আধান ইউ এনক্লোজড বাই এপসাইলন জিরো, সমান আমরা কি লিখব না আবার একই সিমেন্ট্রির জন্য এটা ওয়াই বার করেছিলাম, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস ইজিক্যাল টু জিরো, কেন জিরো না এর ভেতরে তো কোনো আধান নেই, এই তলের ভেতরে কোনো আধান আছে নেই, আধান কোথায় আছে বাইরের পৃষ্ঠে আছে, তাহলে ভেতরের কোনো বিন্দুতে ফ্লাক্স শূন্য, অতএব ই ইজ ইকুয়াল টু শূন্য, অর্থাৎ অভ্যন্তরে কোনো কি থাকবে না ক্ষেত্র প্রাবল্য থাকবে না, আর বাইরের কোনো বিন্দুতে ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার, অর্থাৎ যদি লেখচিত্র অঙ্কন করতে বলা হয় তাহলে কীরকম হবে, এইদিকে কী প্লট করছি ই আর এইদিকে প্লট করছি কেন্দ্র থেকে দূরত্ব, গলীয় খোলকের কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে ক্যাপিটাল আর পর্যন্ত, এইটা যদি আর ইজ ইকুয়াল ক্যাপিটাল আর হয় তাহলে ক্যাপিটাল আর পর্যন্ত কত ই সমান জিরো, ই জিরো, আর পৃষ্ঠে হচ্ছে সর্বোচ্চ তাই তো, তারপর কি হবে প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার, অর্থাৎ এই পরিবর্তনটা হচ্ছে ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার, আর এই মানটা কত কত কিউ বাই ফোর বাই এপসাইলন নট ক্যাপিটাল আর স্কোয়ার, হয়েছে যদি বলা হয় যে গলীয় খোলককে কিউ আধানে আহিত করা আছে তার কেন্দ্র থেকে দূরত্বের কেন্দ্র থেকে দূরত্ব যদি আর হয় তাহলে আর এর সাথে ক্ষেত্র প্রাবল্যের লেখচিত্র অঙ্কন করো, তাহলে এই পর্যন্ত জিরো, তারপরে এখানে কি হয়ে গেল ম্যাক্সিমাম, তারপরে কিন্তু কমতে থাকে, অসীম দৈর্ঘ্যের আহিত ঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে প্রাবল্য, আমরা মনে করলাম যে এই একটা তার, যে তারটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, এদিকেও ইনফাইনাইট এদিকেও ইনফাইনাইট, একে আহিত করা হয়েছে সুষমভাবে যার একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ ল্যামডা, এই তারটা থেকে আর দূরে পি বিন্দুতে ক্ষেত্রফল বার করতে হবে, ক্ষেত্রফল বার করার জন্য যদি গস সূত্র অ্যাপ্লাই করি তাহলে সবসময় আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা বদ্ধ তল, একটা বদ্ধ তল দরকার, যে বদ্ধ তলটাকে আমরা কী বলি গাউসীয় তল, এখানে বদ্ধ তলটা ধরলাম আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটা চোঙ, তারটাকে অক্ষ করে আর ব্যাসার্ধের এল দৈর্ঘ্যের একটা চোঙ কল্পনা করেছি, এটা এখানে গাউসীয় তল, যেহেতু এই তারটা ইনফাইনিট পর্যন্ত বিস্তৃত তাহলে এর জন্য যে ক্ষেত্র প্রাবল্য হবে সেই ক্ষেত্রগুলোটা হবে এই আর বরাবর বহির্মুখী, অর্থাৎ কীরকম না এইটা যদি আমার তার হয় তাহলে এই বিন্দুতে প্রাবল্য হবে এইখান থেকে লম্ব হবে দূরের দিকে, এইখান থেকে লম্ব হবে দূরের দিকে, এইখান থেকে লম্ব হবে দূরের দিকে, কিন্তু তারটা যদি ইনফাইনাইট না হয় তাহলে কিন্তু এটা হবে না, কারণ এইখান থেকে আবার এইদিকে চলে যাবে তখন এইখান থেকে আবার এমনি হয়ে যাবে, কিন্তু ইনফাইনাইট জন্য বার হচ্ছে তারটা ইনফাইনাইট, তার জন্য এখান থেকে যদি ল্যাম্প প্লাস ল্যাম্পটা আধানে আহিত হয় তাহলে এখান থেকে বলো রেখা এরকম দূরে যাবে, এখান থেকে এরকম দূরে যাবে, এখান থেকে এমনি দূরে যাবে, এখান থেকে এমনি দূরে যাবে, অর্থাৎ এরপর আমরা খেয়াল করতে হবে তলটা কীরকম করেছি একটা চোঙ কল্পনা করেছি, তাহলে চোঙের যে বক্রতল সেই বক্রতলের সাথে লম্ব হবেই, অর্থাৎ বক্রতলের উপর যদি ক্ষুদ্র একটা ক্ষেত্রফল কল্পনা করি তাহলে সেই ক্ষেত্রফলের অভিমুখ আর ইয়ের অভিমুখ একই, কিন্তু এই তলটাতে তলের অভিমুখ তল বরাবর কোন দিকে এদিকে কিন্তু ইয়ের অভিমুখ কোন দিকে এদিকে, অর্থাৎ পরস্পরের লম্ব, এই তলটাতে নিচের তলটা ইয়ে নিচের তল
বৃত্তাকার তল, সেই বৃত্তাকার তলের রহিমুখ নিচের দিকে, আর ইয়ে রহিমুখ এইদিকে বা এইদিকে বা এইদিকে, কিন্তু সব দিকে কী হচ্ছে লম্ব হবে। অর্থাৎ আমরা এই গাউসীয় তলটাকে তিনটে অংশে ভেঙে দেবো, এই একটা তল, এই একটা তল, এই দুটো তল কি সমতল, আর এটা হচ্ছে বক্রতলটা। তাহলে গাউসীয় সূত্রে কী বলা হয়েছে, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন বা কিউ এনক্লোজড, এনক্লোজড মানে এই তলের অভ্যন্তরে মোট যে আধান আছে রাশি। আর এখান থেকে কী লিখতে পারি না, ইন্টিগ্রেশন ই ডট ডিএস এটা হচ্ছে মোট ক্ষেত্রফল এস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ওভার এস টু প্লাস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ওভার এস থ্রি ইকুয়ালস টু কিউ এনক্লোজড বাই এপসাইলন। এস ওয়ান আমরা মনে করছি এই বক্রতলটা, বক্রতলটা হলো এস ওয়ান, আর এই উপরের তলটা মনে করলাম এস টু, আর এই নিচের তলটা হলো এস থ্রি। তাহলে দেখো এস ওয়ানের জন্য ই আর ডিএস প্যারালাল, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ শূন্য ডিগ্রি, এস টুর জন্য ই আর ডিএস পরস্পরের লম্ব, তাহলে থিটা 90 ডিগ্রি ওখানে, আর ই ডিএস এখানেও এই তলের জন্য 90 ডিগ্রি, তলের অভিমুখ এইদিকে আর ইয়ের অভিমুখ। তাহলে এখানে হলো ই ডিএস কস জিরো ওভার এস ওয়ান প্লাস ই ডিএস কস 90 ডিগ্রি প্লাস ই ডিএস কস 90 ডিগ্রি ইকুয়ালস টু, এটা হচ্ছে এস টু, এটা হচ্ছে এস থ্রি, কস 90 জিরো কস 90 জিরো, আর এখানে এটা বাইরে চলে এলো যেহেতু প্রত্যেকটা বিন্দু এখান থেকে সমান দূরে আর দূরে আছে, তাহলে ইন্টিগ্রেশন ডিএস ওভার এস ওয়ান প্লাস জিরো প্লাস জিরো ইকুয়ালস টু কিউ এনক্লোজ, অর্থাৎ এই তলের অভ্যন্তরে মোট আধান কত আছে না, একক দৈর্ঘ্যে আধান আছে ল্যামডা, এই দৈর্ঘ্যটা কত এল, তাহলে এর অভ্যন্তরে মোট কত আধান আছে ল্যামডা ইনটু এল, তাহলে এটা সমান হয়ে যাবে ল্যামডা ইনটু এল বাই এপসাইলন, ল্যামডা এল বাই এপসাইলন। অর ই ইনটু ইন্টিগ্রেশন ডিএস ওভার এস ওয়ান মানে কি, মানে এই বক্রতলটার পুরো ক্ষেত্র, ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল টুকরো ক্ষেত্রফল যোগ, মানে কি এই বক্রতলটার পুরো ক্ষেত্রফল কত হবে সেটা না, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr(l) সমান ল্যামডা এল বাই এপসাইলন, তাহলে ই সমান কত দাঁড়ালো ল্যামডা এল বাই 2πr(l) এপসাইলন, তার মানে কি দাঁড়াচ্ছে এল এল কেটে গেলে ল্যামডা বাই 2πε0 ভেক্টর চিহ্ন দিয়ে লিখলে ই ইকুয়ালস টু ল্যামডা আর হ্যাট বাই 2πε0 আর, এটা হয়ে গেল কি একটা অসীম দৈর্ঘ্যের সুষমভাবে আহিত ঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে, অর্থাৎ তারটা থেকে আর দূরে কোনো বিন্দুতে ক্ষেত্র পড়ল ই হিসেবে ল্যামডা আর হ্যাট বাই 2πε0। কী বললাম, সুষমভাবে আহিত একটা সমতল পাথ, যে সমতল পাথটা ইনফাইনাইটলি বিস্তৃত, অর্থাৎ আমরা মনে করলাম যে এটা একটা পাথ, সমতল পাথ মানে এটা বোর্ডটা মনে করে এমনি করে আছে এবং ওটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত চতুর্থী ঠিক রয়েছে, এটা সিগমা আধানে আহিত আছে, মনে করলাম প্লাস সিগমা আধানে আহিত আছে, অর্থাৎ একক ক্ষেত্র বলে সিগমা আধান সব জায়গাতে ওরকম, যেখানেই আমি একক ক্ষেত্র নেবো কত আধান পাবো সিগমা আধান, অর্থাৎ সুষমভাবে এটা আহিত আছে। এই পাতের রিকর্ডে এইখানে এই পি বিন্দুতে আমাদের ক্ষেত্র বলে বার করতে হবে, আমি জিনিসটা একটু ফিজিক্যালি বোঝাই, এই হচ্ছে আমার অসীম বিস্তৃত পাত, এই পাতটা এদিকে 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 অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এটা সিগমা আধানে আহিত, এই বিন্দু এই ক্ষেত্রগুলো আর করছে ক্লিয়ার হয়েছে, ছবি থেকে বোঝা যাবে, এই হচ্ছে বিন্দুটা, এই বিন্দুতে ক্ষেত্রগুলো বার করার জন্য আমরা কী করছি, এই বিন্দুটার চারদিকে ডিএস ক্ষেত্রফল কল্পনা করলাম ঠিক আছে, কার এই পাতের প্যারালাল এটা ডিএস ক্ষেত্রফল, আর ঠিক
এদিকে যেমন ডিএস ক্ষেত্র রয়েছে, ঠিক তলের বিপরীত দিকে ওইরকম একটা ডিএস ক্ষেত্র রয়েছে একই দূরত্ব নিয়ে। এই পুরোটাকে নিয়ে নিতে একটা চোঙ ভাবি, উপরে ডিএস নিচে ডিএস, নিয়ে পরে একটা চোঙ হয়ে গেল, মানে এই যে এটা ডিএস, এইটা আমাদের ডিএস আর এটাও ডিএস, এইটা আছে এইটা তলটা মাঝখানে আছে, তলের উপরের দিকে এটা আছে, এটা নিচের দিকে আছে, আর এরকম মাঝে আরেকটা তল, এটা কি হলো, এটা চোঙাকৃতি তল। যে চোঙাকৃতি তলে এটা ডিএস ক্ষেত্রফল, এটাও ডিএস ক্ষেত্র, তাহলে এটা হলো বদ্ধ তল, ক্লিয়ার হয়েছে। তাহলে এই বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো হচ্ছে গাউসের থিওরি। এইবার দেখি আমরা, যেহেতু এটা প্লাস সিগমা আধানে আহিত, তাহলে এর জন্য ক্ষেত্র প্রাবল্য তলের সাথে লম্ব হবে বহির্মুখ, মানে আমার যদি এইটা তলটা হয় তাহলে এইখানে ক্ষেত্র কোন দিকে, এই উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে, আবার এইখানে এই নিচের দিকে, নিচের দিকে, তল থেকে দূরের দিকে, কারণ প্লাস আধান দিয়ে কী হয় বল রেখা হলো নির্গত, তাই না? তাহলে এখানে ক্ষেত্র প্রবল হবে এইদিকে, এখানেও তাই, আর এখানে কোন দিকে হবে এইদিকে হবে। দেখো ডিএস, এই যে ডিএস এরও অভিমুখ এইদিকে, তাই না? আবার এখানেরও ডিএস এর অভিমুখ এইদিকে, এইখানে যদি ই হয় সমুদ্র থেকে নিচে, এখানেও ই হবে, তাহলে আমি তিনটে আবার ভাগ করছি, ই ডিএস কস জিরো এই তলে, ই ডিএস কস জিরো ডিএস তলে, ডিএস কস জিরো এই তলে, ই আর ডিএস একই দিকে, প্লাস ইন্টিগ্রেশন ই ডিএস কস 90 ডিগ্রি, কোথায়? এই বক্রতলটার জন্য, বক্রতলটা এই যে, এটা বক্রতল, এই বক্রতলের রঙ এইদিকে, আর ই কোন দিকে বললাম, উপরের অংশে উপরের দিকে, নিচের অংশে, তাহলে কোনটা কথা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ই ডিএস কস 90 ডিগ্রি ইকুয়ালস টু কিউ এনক্লোজড বাই এপসাইলন, তাহলে এইটা হয়ে গেল ই ডিএস, এটা হলো ই ডিএস, এখানে ইন্টিগ্রেশন ডিএস মানে ডিএস, কেন না ক্ষেত্র বলতে ডিএস ই নিচ্ছে, মোট ক্ষেত্র বলতে ডিএস, প্লাস জিরো কস 90 জিরো, আর কিউ এনক্লোজড অর্থাৎ এই যে চোঙাকৃতি আমি আয়তনটা ধরেছি তার অভ্যন্তরে মোট কত আয়তন আছে, সিগমা ইনটু ডিএস, সিগমা একক ক্ষেত্র বলে, আর এইটা যদি ডিএস হয় তাহলে তলটাকে তো ডিএস ই ছেদ করবে নাকি, তাহলে সিগমা ইনটু ডিএস, তাহলে সিগমা ডিএস বাই এপসাইলন জিরো, তাহলে টু ই ডিএস ইজ ইকুয়াল টু সিগমা ডিএস বাই এপসাইলন জিরো, তাহলে ই ইকুয়ালস টু সিগমা বাই টু এপসাইলন জিরো। এবার যদি চারপাশে পরাবৈদ্যুতিক মাধ্যম কে থাকে তাহলে এখানে হবে সিগমা বাই টু কে এপসাইলন জিরো, আর ভেক্টর চিহ্ন দিলে হবে ই ভেক্টর ইজ ইকুয়াল টু সিগমা এন হ্যাট বাই টু এপসাইলন জিরো। এবার এন হ্যাটটা কোন দিকে, যদি প্লাস সিগমা ধান হয় তাহলে তল থেকে বাইরের দিকে, আর যদি মাইনাস সিগমা ধান হয় তাহলে তলের দিকে, নিচের দিকে নয়, তলের দিকে, নিচের দিকে বলা যাবে না, তলের নিচটাই, এটা যদি এইটা হয় তল তাহলে এখানেও বলা যাবে, কিন্তু উপরের দিকে হতে নিচের দিকে বলে তলের দিকে, এখানে তলের দিকে, ঠিক আছে? যেমন আমি যদি এই তলটার জন্য বড় রেখা আঁকি, এবার তলটাকে আমি একটা রেখা দিয়ে আঁকছি, এইটা হচ্ছে তল, ইনফাইনাইট তল, তাহলে এটা যদি প্লাস সিগমা আধানে আহিত হয় তাহলে বড় রেখাগুলো হবে কোন দিকে, তল থেকে বাইরের দিকে, বোঝা গেল না যায়নি? এবার মনে করো এখানে এরকম হবে, এটা কোনটা না এই তলটার জন্য, এরকম যদি আরেকটা আমরা তল নিই, আরেকটা তল নিচ্ছি ইনফাইনাইট, মনে করো আরেকটা ইনফাইনাইট তল এই যাবো, এটা যদি প্লাস্টিক মাধানে আহিত থাকে তাহলে এর জন্য বলা রেখা কেমন হবে, দূরের দিকে, তাই তো দূরের দিকে, দূরের দিকে,
তাহলে কি দেখতে পাচ্ছি? এই তল দুটোর মাঝে প্রাবল্যটা শূন্য হয়ে যাচ্ছে, সমান উপরে তুমি, আর এখানে কি হয়েছে? যোগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে হয়ে যাবে সিগমা বাই এপসাইলন জিরো, এখানে হবে সিগমা বাই এপসাইলন জিরো, কিন্তু এখানে হবে প্রাবল্য শূন্য, যদি দুটো তলে প্রত্যেকেই এক জাতীয় আধানে আহিত থাকে, প্লাস সিগমা দুটোই থাকে। কিন্তু যদি একটা প্লাস হয় একটা মাইনাস হয় তাহলে কি হবে? এই একটা তল যেটা প্লাস সিগমা আধানে আহিত, তাহলে তার জন্য বল রেখা হবে কোন দিকে? কোন দিকে হবে? তল থেকে দূরের দিকে। এই কালো কালো গুলো দিলাম এই তলটার জন্য। আরেকটা তল ইনফাইনাইট তল, এইটা যেটা মাইনাস সিগমা আধানে আহিত, তাহলে তার জন্য বল রেখা কোন দিকে হবে? তলের দিকে হবে। এটাই তো কি হচ্ছে? বাইরে সমান বিপরীতমুখী জিরো হয়ে গেল, আর ভিতরে যোগ হচ্ছে। ভিতরে তাহলে কত হবে? সিগমা বাই টু এপসাইলন নট প্লাস সিগমা বাই টু এপসাইলন, কত হবে? সিগমা বাই এপসাইলন নট।